নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, আমি একটু যাচ্ছি মন্দিরে, শিব মন্দিরে পুজো দিতে। তা চলুন যাই, আপনাদেরও সাথে করে নিয়ে যাই। আমার সাথে যাচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের বাবা যাচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি। আর শ্রাবণ মাস সবাই যাচ্ছে, আমাদের সব বছর যাই, মাসে প্রায় যাই আমি শিব মন্দিরে। তা আজকে আমার গুছাতে দেরি হয়ে গেল, তো চলুন যাই।
এই দেখুন পাশে, এই পাশে একটা তুলসী গাছ আর ওই পাশে একটা তুলসী গাছ। এখান থেকে চান করে সবাই তুলসী গাছে জল দেয়। আর এখানে দেখুন চান করে সবাই কাপড় চোপড় পাল্টায়। ওখানে একটা হচ্ছে সরকারি পুকুর, শিব মন্দিরের পাশে এই পুকুরটা দেখুন কত বড় পুকুর। দেখুন এটা সরকারি পুকুর। আর এখানে এই যে, এই যে শিব মন্দির দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এই গ্রামের লোক সবাই এসে এখানে চান করে। না আমাদের বাড়ির থেকে বেশি দূর না, আমাদের পাশাপাশি গ্রাম। আমাদের গ্রাম মানে একটু দূরে না, হেঁটে আসা যায়। তো আমি একটু দেরি হয়ে গেলে বলে কৃষ্ণ বাবাকে বললাম আজকে তুমি নিয়ে চলো, নাহলে দেরি হয়ে যাবে। এখন কালো জল আসে না বলো, কি আইরন জল, আগে পুরো আইনের ওখানে টকটক করতো, আগে ওই জলে আমার চান করতাম। এই যে আমরা শিব মন্দিরে পুজো দিয়ে বাড়ি আসলাম। এই যে নারকেল, কলা আর আপেল নিয়ে গিয়েছিলাম, আর দুধ, নকুল দানাটা আমি ভুলে গিয়েছিলাম। নকুল দানা নিয়ে যা দিন পেরেছি, যতটুকু পেরেছি প্রভুকে আমি পুজো দিয়ে আসলাম, বাবা শিব ঠাকুরকে। এবার এই ভোগগুলো কাটাকাটি করবো, আমার কৃষ্ণ খাবে। ড্রেসপত্র খুলে ভোগ তো খাও, ভাতটা খাওয়া দাওয়া করতে হবে। কটা বাজে বেলা? বেলা এখন 11:15 না, 11:15 হয়ে গেছে। আর তাড়াতাড়ি করে গিয়েছি, যে দেরি হয়ে যাবে কি ঠিক নেই বলে। এবার আমরা ভোগ কাটাকাটি করবো। অনেকটা থাক, ভোগগুলো এখন ছোট ছোট করে কেটে নেবো, পাশের বাড়িতে দিতে হবে, আর আমরা সবাই খাবো। নকুল দানাটা নিতে ভুলে গিয়েছি, যা হোক, যা যতটুকু মনে ছিল সেইগুলো আমি তাড়াতাড়ি করে নিয়ে গিয়েছি। কৃষ্ণ তো ভোগ খাওয়ার জন্য একদম ব্যস্ত। আমি দিচ্ছি বাবা, আমার কাছে দাও, হাতে লাগবে।
প্রসাদ খাওয়া একটু প্রভুকে স্মরণ করে খেতে হয়, বলবা ওম নমঃ শিবায়, প্রভু তোমার প্রসাদ খাচ্ছি, রোগ ব্যাধি সব তুমি দূর করে দাও। ননা এই আপেল গুলো কেটে দিয়েছিল। এইটা নীতিশ স্কুলে গিয়েছে, নীতিশের জন্য রেখে দিচ্ছি, নীতিশ আসলে খাবে। কলাগুলো ছোট ছোট করে কেটে নিই। আমাদের পাশের বাড়িতে দুজনের বাড়িতে দেব। এগুলো তোর মেনকা দিদির, আর মিলনে গো এই বাটিতে পিঠা, আর কয়েকটা নারকেল দিলে হয়ে যাবে না? এইগুলো হলো। আর এই যেখানে আছে পাদুকা, অল্প একটু একটু করে পাদুকা দেব। আর একটু পাদুকা খাই নিতেছেন। ওখানে বাবন ঠাকুর দাদা পাদুকা দিয়েছিল আমাদের সবাইকে, আর বাড়ির জন্য দিয়েছে। নারকেলটা মিষ্টি, এটা তুমি খাও। আমি বাবা উঠে দেবে, আমি উঠে পাচ্ছি না। কলাটা একটু কাঁচা ছিল না, কসকস লাগছে। আপেলটা দারুণ মিষ্টি। আর বন্ধুরা, আজকের ব্লগটা ছিল মন্দিরের ব্লগ, আজকে মন্দিরের ব্লগ ছিল, মন্দিরে গিয়েছিলাম, সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা এখানে রাখছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে নমস্কার।